আজ হচ্ছে বাংলা বছরের শেষ, অর্থাৎ চৈত্র মাসের শেষ দিন। আর আগামী দিন থেকে শুরু হচ্ছে বাংলা একটা নতুন বছর। আগামী দিন হচ্ছে পয়লা বৈশাখ। আর আজকে যেহেতু চড়ক শেষ, মানে বাংলা শেষ চৈত্র মাসের, তো আজকে চড়ক এবং চড়কের আগে, মানে চড়কের দিন সকালবেলা যেটা বেড়ায়, যে হাজরা বেড়ায়, সেটা আমাদের বহরমপুরে কাশিম বাজারে অনেকটা বড় করে হয়, এবং কাশিম বাজারের সাথে বহরমপুরে হয়, বাট কাশিম বাজারটা দেখতে আরও বেশি সুন্দর এবং আরও বেশি ভালো লাগে। তো আমি বেসিক্যালি গেছিলাম আজ সকালে কাশিম বাজারে, একটা বোন রিকোয়েস্ট করেছিল কমেন্টে, তো যাই না বোন না দিদি, তো দাদা বলেছিল, সে তো বোন বলছি, তো সে বলেছিল যে কাশিম বাজারে ওখানে বড় করে ইয়ে হয়। আমি প্রতি বছর যাবো বলে অত সকালে ঘুম থেকে উঠতে পারি না, বাট এই বছর অনেক ট্রাই করে গেছিলাম। তো আজকের বেসিক্যালি ভিডিওটা না পুরোটাই ওই হাজরার উপর, মানে আমার ভিডিওর ভেতর কোনো অডিও বা কিছু নাই, টোটালটাই ওদের যে প্রোগ্রামস হয়, টোটালটা যে প্রোগ্রামটা হয়, মানে সে যে যে নাচটা করে সমস্ত যে, তো ওইটার উপরই। এবং আজকের এই ভিডিওটা খালি ওই আমার ঘরের খুবই একটা ইয়ে ছিল না, বাট যাই না কালকে নতুন ভিডিও আসবে কিনা পয়লা বৈশাখের জন্য। আজ রাতে আই থিঙ্ক একটা নতুন ভিডিও আসবে চড়কেরটা বহরমপুরে, এবং কাল রাত্রেটা আমি ঠিক কনফার্ম না, স্পেশালি কালকে পয়লা বৈশাখ। তো আমার তরফ থেকে তোমাদের সবাইকে জানিয়ে রাখি অগ্রিম পয়লা বৈশাখের শুভেচ্ছা। আর বেশি দেরি না করে আজকে ভিডিওটা, যেহেতু চড়কের, আর বেশি বকবক না করে শুরু করা যাক। আর এই টোটাল ভিডিওটা হচ্ছে কাশিম বাজারের যে এলাকাটা আছে, কাশিম বাজারের ঝাউখোলার মোড়, ওই ঝাউখোলা মোড়ে দাঁড়িয়ে শুট। তো দেখো আই থিঙ্ক তোমাদের ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমাকে যারা চেনো না, আমি আমার পরিচয় দিয়ে রাখি, আমি তাপস, তোমরা এসে ব্লগিং ইউটিউব চ্যানেল স্টে হাই ফ্রম বহরমপুর। সকাল বাজে 4:55, আর এখন আমরা চলে এসেছি হচ্ছে হাজরা দেখতে, তাও কাশিম বাজার রেলগেট, তো সামনে হচ্ছে পুরো কাশিম বাজার রেলগেট, আর এদিকে হচ্ছে কাশিম বাজার রেল স্টেশন। তো আমরা এখানটাতে বেসিক্যালি দাঁড়ালাম যাতে ভালো ভিউটা পাওয়া যায়। তো এটা এখন বেসিক্যালি আসছে বিষ্টুপুরের দিক থেকে, তো এখান থেকে দাঁড়ালে দেখতে যাবো। 4:55 বেজে গেছে অলদো, তো এখনো আসবে খুব তাড়াতাড়ি। Thank you.
আজকের এই ভিডিওটা শুভ সমাপ্তি আমি এখানেই ঘটাচ্ছি। আমি আশা করবো তোমাদের সবার এই ভিডিওটা খুব ভালো লাগলো। খুব ভালো না লাগলে একটু যদি ভালো লাগে তো তোমরা মানে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলো না, সুন্দর দেখে একটা কমেন্ট করে রেখো। আর তাছাড়াও এই ভিডিওর ভেতর মানে আমি যাবো সেটা কনফার্ম ছিলাম না, আগামী দিন রাত 12:30-12:30 দিকে এটা কনফার্ম আছে যে আমি যাবো পরের দিন সকালবেলা। তো সে কারণে ইনস্টাগ্রামে কোনো মেসেজ দেওয়া হয়নি, বাট এখানে গিয়ে আমি কিছু ফটো শ্যুট করেছি, সেগুলো আমি ইনস্টাগ্রামে আপলোড করবো। তো যারা যারা চাও ফলো করে নিও আমার ইনস্টাগ্রাম পেজটা, সাথে একটা পেজ আছে আমার ঈদ বহরমপুর নামে, ওটা আমারই পেজ। তো তোমরা যদি চাও কেউ ফলো করতে তো অবভিয়াসলি ফলো করতে পারো। আর ওখানে যেসব পোস্টগুলো করি এবং যেসব কোল্যাবসগুলো করি ওগুলো আমারই করি, এবং তোমরা যদি চাও কোল্যাব করতে অবভিয়াসলি আমাকে ওখানে কোল্যাব রিকোয়েস্ট পাঠাতে পারো, আমি কোল্যাব রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি, কোনো প্রবলেম নাই। ঈদ বহরমপুর 05 পেজটার নাম। আমি অবশ্যই পেজটার এভরিথিং লিঙ্ক অ্যান্ড ডিসক্রিপশন সব কিছু ডিএমএ মানে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ডিএম করে। তো তোমরা যদি আমাকে ডিএমও করতে পারো ওখানে, আমার কিছু বলার থাকলে বলতে পারো। এবং আমি কিছুদিন পর ইটস বহরমপুর 05 এর পেজে একটা নতুন গ্রুপ ক্রিয়েট করবো, যারা যারা নতুন ক্রিয়েটার্স বা নতুন যারা কিছু স্টার্ট করতে এসো তাদের জন্য। তো আজকে ভিডিওটা আমি এখানে সমাপ্তি করছি, অনেকটা লং চলে যাবে নাহলে ভিডিওটা। দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে খুব শীঘ্রই। তাদের জন্য বাই বাই অ্যান্ড স্টে সেফ অ্যান্ড গুড বাই।